যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এন্টারটেইনমেন্ট নিউজের পক্ষ থেকে আমি কাওসার আহমেদ সকলকে স্বাগত জানাচ্ছি। হঠাৎ ভাবছেন কি ব্যাপার, কাওসার ভাই গান শুরু করে দিল সকাল সকাল, শুরুতেই গান শুরু করে দিল। আসলে গান কেন শুরু করেছি সেই ব্যাপারটা নিয়ে একটু পরে আলোচনা করি। আমরা কম বেশি সবাই গান পছন্দ করি, গান পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর, অন্তত এই বর্তমান যুগে। কে না গান পছন্দ করে? প্রতিদিন অন্তত একজন গুনগুন করে একটি লাইন অন্তত গান গায়, তা বিভিন্ন গবেষণায় দেখা গেছে। যাই হোক, আমরা কম বেশি সবাই গান শুনি, সেই গান নিয়ে একটি কথা বলছি। আমরা ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সার্চ করলেই বেশি সময় আমরা বিভিন্ন দেশের গান শুনি, হিন্দি বা বিদেশি উর্দু এসব গান শুনি। অনেকেই শুনেছি হয়তো বা কোক স্টুডিওর কথা, কোক স্টুডিওর হিন্দি ভার্সন আছে, উর্দু ভার্সন বা অন্য অন্য ভার্সন থাকতে পারে, আমি এই দুটাই জানি, আমি এই দুটাই শুনেছি। খুব আশা ছিল কোক স্টুডিওতে বাংলা গান হবে, আমার দেশের গান, আমার কালচার, কৃষ্টি, আমার ঐতিহ্য, আমার দেশের লোকসঙ্গীত, বাটিয়ালি, জারি সারি ইত্যাদি বিভিন্ন ঘরানার গান কোক স্টুডিওতে আসবে, অনেক দিনের স্বপ্ন আশা ছিল। আমি হঠাৎ কয়েকদিন আগে কোক স্টুডিওর একটি গান শুনছি আর এই কথাগুলো ভাবছিলাম যে কোক স্টুডিওতে যদি আমাদের বাংলা গানগুলো শোনা যেত। তা হঠাৎ আমি আমার সোশ্যাল মিডিয়া ফেসবুক আইডি স্ক্রল করতে করতে দেখলাম কোক স্টুডিও বাংলাতে। আমি অবাক হয়ে গেলাম, মানে তাই নাকি, বাহ। আর কোক স্টুডিও বাংলা যে চ্যানেলটি আছে, এই চ্যানেলটিতে প্রথম গানটাই আমার পছন্দের একটি গান, একলা চলো রে। খুবই ভালো লেগেছে গানটা শুনে, আর এও ভালো লাগছে কোক স্টুডিও বাংলা আমাদের বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করেছে। এই কোক স্টুডিও বাংলার জন্য আমাদের সকলের পক্ষ থেকে শুভকামনা। আমি টুকটাক ভিডিও কন্টেন্ট বানাই, আমার ইউটিউব চ্যানেলের নাম বিডি এন্টারটেনমেন্ট নিউজ, আমার ফেসবুক পেজও আছে। তাই চিন্তা করলাম এত সুন্দর একটি মুহূর্ত, সুন্দর একটি উদ্যোগ, এই উদ্যোগের পিছনে যারা রয়েছেন কলাকুশলী, পর্দার বাইরে পর্দার পিছনে, সকলকে শুভকামনা জানাই। আর সুপ্রিয় দর্শক, আর দেরি কেন, এখনই একটু ঢু মেরে আসুন কোক স্টুডিও বাংলা চ্যানেলে। সকলকে জানাই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, ভালো থাকবেন সকলে।